হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার। আজকে আমি আপনাদের বলবো এমন কিছু কারণ যার জন্য পালসার 150 এখনও 150 সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইক। সো সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথম কারণ হলো বাইকটির ইঞ্জিন। পালসার প্রথম লঞ্চ করা হয় 2001 সালে। 2001 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই 19 বছরে বাইকটির ইঞ্জিন বাইকারদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। Pulsar has become another name of reliability in this 19 years. দ্বিতীয় কারণ হলো বাইকটির লুকস। গত 10 বছরে বাজাজ তাদের পালসার বাইকটিতে গ্রাফিক্স ডিজাইন ছাড়া আর বেশি কিছু আপডেট করেনি, তবুও বাইকটি দেখতে খুবই অ্যাট্রাকটিভ। ইটস নট টু মাচ অ্যাগ্রেসিভ, নট টু মাচ স্পোর্টি, বাট নট টু মাচ সিম্পল অলসো। তিন নম্বর কারণ হলো বাইকটির সিট। পালসার 150 এর সিটটা খুবই আরামদায়ক এবং বড়, এতে তিনজনও খুবই আরামে বসা যায়। দো ইটস ইলিগাল, বাট সামটাইম ইটস নেসেসারি, অ্যান্ড অ্যাজ ইউ অল নো, নেসেসিটি নোস নো বাউন্ডস। চার নম্বর কারণটি হলো বাইকটির মাইলেজ। ঠিকমতো ইউজ করলে বাইকটির মাইলেজ পাওয়া যায় 50 km/h এর কাছাকাছি। আই থিঙ্ক ইটস এনাফ টু বিট এনি আদার 150 সিসি বাইক ইন দ্য মার্কেট। পাঁচ নম্বর কারণটি হচ্ছে বাইকটির মূল্য। অন্যান্য 150 সিসি বাইকের থেকে পালসার 150 সিসি এর প্রাইস খুবই পকেট ফ্রেন্ডলি এবং এর সার্ভিস কস্টও খুব কম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি আপনি এমন কোনো বাইক চান যাতে থাকবে একটু হোয়াইট টায়ার, ভালো ব্রেক এবং আরও একটু বেশি অ্যাগ্রেসিভ হবে বাইকটা, সো দের ইজ অ্যানাদার পালসার ফর ইউ, দ্য পালসার 150 UG5 টুইন ডিস্ক এডিশন। These are some reasons why Pulsar is the leading 150cc bike in the market of Bangladesh and many other countries of the world. Hope you like this video. Don't forget to subscribe my channel for other bike related updates. Thank you.